আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, কেমন আছেন বন্ধুরা? আশা করি ভালো আছেন। ভাইরাল এন্টারটেনমেন্ট ভিডিও আইটিপসের আপনাদের সকলকে স্বাগত। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে বাংলাদেশ পুলিশ সার্কুলার। আপনারা সকলে জানেন যে প্রতি বছর বাংলাদেশ পুলিশ সার্কুলার দিয়ে থাকে, এবছরও তার ব্যতিক্রম করবে না। তো এই নিয়ে আজকে বিস্তারিত তথ্য আলোচনা করবো। তার আগে একটি ছোট রিকোয়েস্ট, আপনারা যারা আমার চ্যানেল নতুন ভিউয়ার্স আছেন তারা অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন, কারণ আমরাই দিচ্ছি জব সার্কুলারের সকল আপডেট তথ্য। তো যে কথা ছিলাম যে বাংলাদেশ প্রতি বছরই সার্কুলার দিয়ে থাকে বাংলাদেশ পুলিশ, এবছর সেই ধারাবাহিকতা বজায় রাখবে। এবং আমাদের হাতে সর্বশেষ আপডেট অনুযায়ী আপনাদের এবার 3-4 হাজার পুলিশ নিয়োগ করা হবে, এবং প্রতি বছরের ন্যায় এবারও সেই রকমই যোগ্যতা থাকবে, অর্থাৎ পাসপোর্ট 6 ইঞ্চি এবং বয়স 18-21 বছর। তো এখন কবে দিবে, সকলের মনে একটি কোশ্চেন যাবে। আমি অনেক জায়গায় ঘাটাঘাটি করেছি এবং সর্বশেষ আপডেট তথ্য যেটি জানতে পেরেছি, অক্টোবরের শেষ সপ্তাহে, অর্থাৎ এই মাসের শেষ সপ্তাহে কিংবা নভেম্বরের শুরুর সপ্তাহে আপনাদের এই সার্কুলারটি আসবে এমনটি জানতে পেরেছি। এখন অনেকে জিজ্ঞেস করতে পারেন যে ভাইয়া সোর্স কী? এখানে আসলে আপনাদের একটি মোস্ট ইম্পর্টেন্ট কথা বলে রাখি, এই যে এইসব জব সার্কুলার, NSI, পুলিশ নিয়োগ বিজ্ঞপ্তি, এরা কখনোই আগে জানায় না যে কবে আপনাদের বিজ্ঞপ্তি দিবে, কারণ আপনারা জানেন যে এটি প্রশাসনিক বিষয়, একটি ডাইরেক্ট হ্যান্ডেল করে প্রশাসনের লোকেরাই। তো এই কারণে আপনাদেরকে এই বিষয়ে 100% শিওর সাথে কেউ বলতে পারবে না। যদি বলেস তারা হচ্ছে পুলিশের সাথে যারা কানেকশন রয়েছে তারাই হয়তো এই সম্পর্কে তথ্য নিশ্চিত করে বলতে পারে। তো আমাদের হাতে সর্বশেষ আপডেট অনুযায়ী আপনাদের এই অক্টোবরের শেষ সপ্তাহ এবং নভেম্বর, অথবা কোনো কোনো যদি সেটি সার্কুলার দেওয়া সম্ভব না হয় সেক্ষেত্রে আপনাদের নভেম্বরের শুরুতেই আপনাদের সার্কুলারটি দিবে এমনটাই আশা করা যায়। তো এই ছিল আমার হাতে সর্বশেষ আপডেট তথ্য। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করে আপনার বন্ধুদেরকে জানিয়ে দেবেন। সকল মাধ্যমে সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।